দেখুন বন্ধুরা, আজকে আমি নতুন জি কয়েল ইন্ডাকশান এনেছি, মানে এটাকে বলে জি কয়েল হট প্লেট। আমি এর আগেও একটা জি কয়েল ব্যবহার করেছি, এই কারণে আমি আপনাকে এই বিষয়ে, জি কয়েলের বিষয়ে অনেক ছোট ছোট কথা বলবো, যেগুলো কি আপনি যদি জি কয়েল নেবেন বলে ভাবছেন তাহলে আপনার জন্য খুবই কাজে আসবে। তো সবার আগে আমরা এটাকে আনবক্সিং করে নেব। আমি একটু ব্লার করে দিয়েছি কারণ এটা কোনো পেড প্রমোশন নয়, আর ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন ব্যাপার থাকে, সেটা থেকে বাঁচার জন্য আমি ব্লার করে দিয়েছি যাতে ব্র্যান্ডের নামটা এখানে ওপরে দেখা না যায়। যাই হোক, চলুন তাহলে আনবক্স করে নিই। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জি কয়েল হট প্লেট ইন্ডাকশান। নর্মাল যে ইন্ডাকশান হয় সেটাতে ওপরে একটা কাচের সারফেস থাকে আর এটাতে ওপরে থাকে কয়েল। এই দেখুন, এই হচ্ছে ইন্ডাকশান। তো এর ওপরে প্লাস্টিকটা আমরা ছাড়িয়ে নেব, এটাও ছাড়িয়ে নিই। এই হচ্ছে দেখুন প্লাগ, আর এই হচ্ছে ওয়্যার। ওয়্যার কিন্তু যথেষ্ট মজবুত, আর প্লাস্টিকটা ছাড়িয়ে নেব আমরা। এই জি কয়েলটা আমি বাজার থেকে কিনেছি, মানে অফলাইন মার্কেট থেকে, আর এটা আমি পেয়েছি 1600 টাকায়। এটা কমফোর্ট কোম্পানির, কমফোর্ট কোম্পানি অপর্ণা ব্র্যান্ড। আর এর আগে আমি একটা জি কয়েল ব্যবহার করেছি, সেটা ছিল অরবন, আর সেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকে আনিয়েছিলাম, আর সেটা পেয়েছিলাম আমি 2500 টাকায়। দেখুন, এটা হচ্ছে 2000 ওয়াটের, সেটাও আমার যেটা অরবনের ছিল সেটাও 2000 ওয়াটের ছিল। তো ওটা আমি 2500 টাকায় কিনেছিলাম, এটা আমি 1600 টাকায় কিনেছি। এতে এরকম সেরকম খারাপ হওয়ার মতো কিছু নেই। ওপরে এই যে কয়েলটা, এটা গরম হয়ে একেবারে লাল হয়ে যায়, তার সাথে বডিটাও গরম হয়, আর যখন আপনি ব্যবহার করবেন, চালু করবেন, তখন এটাতে কারেন্টও আসে, মানে হালকা হালকা কারেন্ট লাগতেই থাকে। তো আমি আপনাকে পুরনো ইন্ডাকশানটা, মানে পুরনো জি কয়েলটা একবার দেখিয়ে দেব যে কী কী সমস্যাগুলো হয়, যেটা আপনি আগে থেকে সতর্ক থাকতে পারবেন বা আপনার টেনশন করার কোনো কারণ থাকবে না। দেখুন, এই হচ্ছে আমার পুরনো জি কয়েলটা। এটাতে কিছু তেমন খারাপ হয়নি, খারাপ হয়েছে শুধুমাত্র একটা ওয়্যারের যেখানে কানেকশান সেখানে শর্ট সার্কিট হয়ে গেছে, যেটা কি 150-200 টাকায় ঠিক হয়ে যাবে। এই হচ্ছে, আর এই যে দেখুন খুব নোংরা দেখতে লাগছে, কারণ এই যে বডিটা ভয়ঙ্কর রকমের গরম হয়, আর গরম হওয়ার পরে দেখুন এই যে জং ধরে গেছে, আর এই যে ওয়্যারটা এখানে শর্ট সার্কিট হয়েছে। তো এটা মোটামুটি 150-200 টাকায় ঠিক হয়ে যাবে, আমি এটাও ঠিক করিয়ে আনবো। আর নর্মালি এই যে রেগুলেটরটা, এই রেগুলেটরটাই খারাপ হয়, মানে এটা তো ঘোরানোর জন্য দেওয়া হয়েছে যাতে হিটটা আপনি কমাতে বাড়াতে পারেন, কিন্তু এটা, এই রেগুলেটরটা আপনি যত বেশি ঘুরাবেন তত বেশি এটা ভেঙে যায়, ভেতরে কিছু একটা আছে সেটা ভেঙে যায়। তো নতুন নতুন যখন আমি কিনেছিলাম, 2-3 মাস পরেই এই রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো, আর তারপরে আমি 4-5 বার মতো বদলেছি, মানে 2-3 মাস পরপরই খারাপ হয়ে যায়, আর এক একটা রেগুলেটর 200 টাকা করে পাওয়া যায়। তো সেই হিসাবে খরচাটা কিন্তু একেবারে কম না। তো তারপরে 4-5 বার বদলানোর পরে আমি ভাবলাম যে আমি রেগুলেটরটা আর ঘোরাবো না, তো এরকম 3-এ চালু করে রেখে দিয়েছিলাম, আর শুধুমাত্র সুইচ চালু আর বন্ধ করতাম, সুইচ অন অফ করতাম। এভাবেই আমি রান্না করেছি, হিট কমাই বাড়াইনি, আর তারপর থেকে 1 বছর পর্যন্ত এটা কিন্তু খারাপ হয়নি। আর এই দেখুন, এখানে এতটা গরম হয়েছে, আর এই যে গরম হয়ে জং ধরে একেবারে ভাঙতে শুরু করেছে, দেখুন। আর এতটা গরম হয়েছে লাস্টের দিকে, এই যে কী হয়েছে কি, এর ওপরের যে কালারটা ছিল, কালারটা একেবারে উঠে যায়, মানে 1 বছর হয়ে যাওয়ার পরে কালারটা ঝরতে শুরু করে। এটাও দেখুন, কালার খুব সুন্দর দেখতে লাগছে, জানি না কতদিন টিকবে, মোটামুটি 1 বছর পর্যন্ত কালারটা ভালো থাকে, তারপরে ধীরে 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 উঠতে শুরু হয়, আর তারপরে আপনি যতই পরিষ্কার করুন তাও খুব একটা কাজ হয় না। যাই হোক, আপনি চাইলে এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে পারেন, তাহলে কি হবে, ওপরের যে তেল মশলাগুলো সেটা লাগবে না, কিন্তু ভেতরে অবশ্যই গরম হবে, আর সেই গরমের কারণে কালারটা যেতে থাকবে। আর এগুলেটার দেখুন, এই হচ্ছে বন্ধ, যখন জিরোটা ওপরে থাকবে তখন এটা বন্ধ আছে, আর এই হচ্ছে 1, এটা একেবারে লোয়েস্ট হিট, এটা মিডিয়াম হিট 2-এ, আর হাই হচ্ছে, এই হচ্ছে 3, এটা ফুল হিট, মানে 2000 ওয়াট পুরোটাই খরচা হচ্ছে। তো রেগুলেটরটা আমি, এটা নতুন কিনেছি, এবারও আমি ওই সেম প্রসেস অ্যাপ্লাই করব, যে আমি এই 3-এ চালু করে রেখে দেব, আর মেন সুইচ থেকে, মানে এখান থেকে আমি চালু বন্ধ করব। তো এভাবে হলে কি হবে কি, সুইচটা আমার অনেক দিন টিকবে, সহজে খারাপ হবে না।
আর রেগুলেটর আপনাকে ঘোরানোর জন্যই দিয়েছে, ঘোরাতে অবশ্যই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি যে এরকম করলে এটা মানে দু মাস পর পর 200 টাকা খরচা করতে হয় না। আর যদি আপনার কখনো লো হিটের দরকার হয়, কারণ লো হিটের দরকার তো হবেই, তখন আপনি কি করতে পারেন যে সুইচটা বন্ধ করলে কিছুক্ষণ পর্যন্ত এটা মোটামুটি 2 মিনিট পর্যন্ত গরম থাকে, ধীরে ধীরে কম হয়, বন্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঠান্ডা হয়ে যায় না, বন্ধ হয়ে যায় না, ধীরে ধীরে কম হয়। তাহলে 2 মিনিট পরে আবার যখন চালু করবেন তখন আবার ধীরে ধীরে এটা চালু হবে, ধীরে ধীরে গরম হবে। তো দেখুন, চলুন তাহলে আমরা চালু করে দেখি। এই হচ্ছে বোর্ড সকেট, এর জন্য এই ভারী সকেটটাই আপনার লাগবে, যেটা এসি বা ফ্রিজের জন্য আসে সেটা। এই সকেটটা আমি 200 টাকায় পেয়েছি। তো যদি আপনি নর্মাল লাইট ফ্যানের সকেটে যদি আপনি এটা লাগিয়ে দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই শর্ট সার্কিট হবে এবং গলে যাবে, মানে সঙ্গে সঙ্গে প্রথমে গলে যাবে তারপরে শর্ট সার্কিট হবে। এই জন্য এই সুইচটাই আপনার লাগবে, এই সকেটটাই লাগবে। দেখুন আমি চালু করে দিয়েছি, এবার এটা বন্ধ আছে, রেগুলেটরটা বন্ধ আছে, তো আমরা চালু করব। এবার প্রথমে আমি একে চালু করলাম, একে চালু করলে খুব একটা বোঝা যাবে না কারণ একেবারে হালকা হিট হবে, তো বোঝার জন্য আমি এখানে দুয়ে চালু করে দিলাম। দুয়ে চালু করলে কি হবে, এই বাইরের যে দুটো রড একেবারে লাল হয়ে যাবে। আর কারণ আমি এখন প্রথমবার চালু করছি ইন্ডাকশানটা কিনে, তো এই রডের ওপরে যে কিছু শাইনিং এজেন্ট থাকে, একটা কোটিং থাকে, সেটা জ্বলে যায়, মানে পুড়ে যায়, এই জন্য এই যে ধোঁয়া বের হয়, প্রথমবারেই ধোঁয়া বের হয়। এরপরে আপনি যতবারই রান্না করবেন তখন কিন্তু আর ধোঁয়া হবে না, এই জন্য প্রথমবার ধোঁয়া দেখে ভয় পাওয়ার কিছু নেই, একবারই এরকম হবে, এরপরে আর কখনোই হবে না। আর বডি কিন্তু সঙ্গে সঙ্গে গরম হবে, মানে ধীরে ধীরে বডি খুব গরম হয়ে যায়, এত গরম হয়ে যায় যে আপনি ধরলে কিন্তু আপনার হাতে ছ্যাঁকা লাগবে। এই দেখুন সাইডের দুটো রড গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর এবার আমি তিনে চালু করছি, তিনে চালু করলে সম্পূর্ণ রডগুলো একেবারে লাল হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা হাই হিটে চালু আছে। আর যখন আপনি রান্না করবেন তখন কিন্তু কারেন্ট আসে। আমার তো এটা একেবারে অভ্যাস হয়ে গেছে, এটা অল্প অল্প কারেন্ট আসতেই থাকে, তবে এটাতে ভয় পাওয়ার কিছু নেই, কোনো অ্যাক্সিডেন্ট হয় না, হালকা হালকা হাতে একটু লাগে, ঝনঝন করে, এতে কোনো চিন্তার কিছু নেই। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ধীরে ধীরে এটা পুরোপুরি লাল হয়ে যাচ্ছে, মানে ইন্ডাকশানটা এখন হাই হিট হয়ে গেছে। এবার বিষয় হচ্ছে একটা, আরেকটা এটার ইউজ করার আমি একটাই লাভের জন্য ইউজ করি, কারণ এর আগে মানে যে অর্বনের ইন্ডাকশানটা ছিল, অর্বনের জি কয়েলটা ছিল, ওর আগে আমি একটা প্রেস্টিজের নর্মাল ইন্ডাকশান যেটা ওপরে কাচের সারফেস থাকে ওটা ব্যবহার করেছি। তো সেটাতে কি হয় কি, এর জন্য ইন্ডাকশানের জন্য আলাদা করে বাসন কিনতে হয়, কিন্তু জি কয়েলে এমন কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো বাসনে রান্না করতে পারেন, একেবারে গ্যাসের মতো। দেখুন আমি এখন বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করার পরে ধীরে ধীরে এটা বন্ধ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এটা হিট লুজ করছে, মোটামুটি 2 মিনিট পর্যন্ত গরম থাকে, তারপরে আর এখানে কোনো মানে রান্নায় কোনো ফারাক হয় না, 2 মিনিট পর্যন্ত লো হিট হতে থাকে। এবার চাইলে আপনি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে 4-5টা ঢেকে দিয়ে রান্না করতে পারেন, না চাইলে আপনি রোজ রোজ মোটামুটি রান্না হয়ে গেলে ইন্ডাকশানটা ঠান্ডা হওয়ার পরে আপনি একটু মুছে নিতে পারেন কাপড়ে জল ভিজিয়ে, অবশ্যই সুইচ বন্ধ করে করবেন। এই দেখুন আমি যে কোনো রকমের একটা বাসন বসিয়ে দিয়েছি, এতে কিন্তু হিটের কোনো প্রকার কোনো তফাত হচ্ছে না, আর এতে কোনো ফারাক পড়ে না, মানে আপনি যে কোনো বাসন দিয়ে রান্না করতে পারেন একেবারে গ্যাসের মতো আরামসে। আর হ্যাঁ, যদি আপনি একেবারে গ্যাসের মতো আরামসে রান্না করতে চান তাহলে 2000 ওয়াটেরই কিনবেন, এর থেকে কমে কিনলে মানে 1250 বা 1000 ওয়াটেরই কিনলে কিন্তু মোটামুটি স্টোভের মতো রান্না করতে করতে ঘুম হয়ে যাবে, এরকম ব্যাপার হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।